করোনা সংক্রমণের মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়া হয় লোকাল ট্রেন বন্ধের, বিপাকের সাধারণ মানুষ। গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে সারা দেশব্যাপী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন বন্ধের সিদ্ধান্তে কার্যত সাধারণ মানুষ বিপাকে পড়লেও ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য রেল বন্ধ করার সিদ্ধান্তে অনড় থাকেন। রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছেন, সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালালে তাদের কোনো আপত্তি নেই। এই মতো পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। পূর্ব রেল শিয়ালদা বনগাঁ শাখা, বারাসাত হাসনাবাদ শাখা সহ একাধিক জায়গায় প্ল্যাটফর্মে গেলেই দেখা যাচ্ছে তুলি হাতে সামাজিক দূরত্ব বিধি রক্ষার জন্য সাদা বা হলুদ রঙের গোলাকার বৃত্ত আকার কাজে ব্যস্ত রেলকর্মীরা। শিয়ালদা থেকে বনগাঁ হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন স্টেশনে ক্যামেরাতে ফুটে উঠেছে একই ছবি। যারা বৃত্ত আকার কাজে ব্যস্ত তাদের কাছে ট্রেন কবে চলবে তার সুস্পষ্ট নির্দেশিকা নেই, কিন্তু যে গুটি কয়েক মানুষ প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাতায়াত করছেন তার মধ্যে থেকেই একজন বললেন, এখন এই মুহূর্তে একটু দেরি হয়, এটা আর একটু সুবিধা, কারণ যেমন আমাদের যা পরিস্থিতি এখন যে পরিমাণ মানে বাড়ছে তাতে হয়তো পুজোর পরে হলে সেটা হয়তো আরও ভালো হতো। মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমবে লোকাল ট্রেন চালু হলে, এমনটাই বললেন প্ল্যাটফর্মে হেঁটে যাওয়া মানুষদের মধ্যে একজন। চালা হোক ভালো হবে, ঠিক তো হবে, গৃহস্থ বাড়ি থাকলে ঠিক হবে, মেনে নিয়ম মেনে চললে ঠিকই হবে, বাস্তবসম্মত। ভালো, কিন্তু বনগাঁ বারাসাত বা হাসনাবাদ বারাসাতে যে পরিমাণ লোক যাতায়াত করে প্রতিদিন তাতে কতটা এই সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেম মানা সম্ভব হবে সেটা বলা খুব কষ্টকর ব্যাপার, কারণ হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক প্রতিদিন এইসব রাস্তা রেল লাইনে রেল পরিষেবার মাধ্যমে যাতায়াত করে, কিন্তু সেই ক্ষেত্রে মনে হয় সম্ভব হবে না এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। মিশ্র প্রতিক্রিয়ার নিরিখে একথা বলাই যায় যে যদি সামাজিক দূরত্ব বিধি মেনে ও স্বাস্থ্য নির্দেশিকা নিয়ন্ত্রণ করে লোকাল ট্রেন চালু করা হয় তাহলে দূর দূরান্তে মানুষের যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র। বারাসাত থেকে কালমের রিপোর্ট, নোবেল বাংলা।